ওয়ালা আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওয়া আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। যারাই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে জানাই অনুষ্ঠানের ইলমো হিকমতের বানীতে স্বাগত। আমরা অনুষ্ঠানের মধ্যে মীর আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়ার প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুজাকারা থেকে কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে থাকি। আজ কোর ইনশাআল্লাহ জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সাথে আমাদের যথারীতি রয়েছে মনোহর ভাই ইনশাআল্লাহ তাহলে আশা করি আমাদের সাথে যদি আপনারা থাকেন তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো শিখতে পারবো বুঝতে পারবো এবং জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আমরা শিখে অনুযায়ী আমল করতে পারব ইনশাআল্লাহ তা পাশাপাশি নিয়ত করে নিই আমরা যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সবাব অর্জনের নিয়তে ইলমে দিন শিক্ষা অর্জনের নিয়তে আমরা অনুষ্ঠান ইলম হিকমতের বাণী দেখব শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখবো অন্যের নিকট পছিয়ে সবের ভাগিদার হব যখনই সল্লু আল আল বলা হবে তখন আমরা একটি যে কোনো একটি দুরুদে পাক পাঠ করব কেননা দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে নবী আহমদ শফি ওম্মদ আল্লাহ তালা শেষ নবী হজর পুরসাল সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে দুরুশ্বরী পাঠ করল না

বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি আমরা চেষ্টা করব আপনাদের কল শ্রবণ করার যেহেতু আমরা অনুষ্ঠানে আপনাদের অভিমত সমূহ শ্রবণ করে থাকি আপনারা চাইলে দাওয়াত ইসলামী সম্পর্কে মাদানী চ্যানেল সম্পর্কে অথবা আমাদের অনুষ্ঠান সমূহ দেখে আপনাদের মধ্যে কোনো পরিবর্তন অথবা আপনার কোনো যদি অভিব্যক্তি থাকে কোনো বয়ান থাকে কোনো কথা থাকে আমাদের শেয়ার করার জন্য আপনি আমার আপনার আমাদের সাথে শেয়ার করতে পারেন টিভি স্ক্রিন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল করে আমাদের সাথে শেয়ার করতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইনশাআল্লাহ তালা আমরা আশা করছি আপনাদের কল এসএমএসগুলো আমরা অনুষ্ঠানের মধ্যে শরিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ শুরুতে যে ব্যাপারটি নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের গত সপ্তাহতেই আমাদের মাঝ থেকে আপনার কোরবানি চলে গিয়েছে হজ চলে গিয়েছে আর মুসলমানদের জন্য ফরজের মধ্যে পাঁচটি পাঁচটি যে স্তম্ভ রয়েছে ইসলামে তার মধ্যে একটি হচ্ছে হজ সেই হজের মৌসুমে আমরা পশু কোরবানি করে থাকি যাদের উপর আল্লা তালা এই পশু কোরবানি করার হুকুম এসেছে যারা মালিনিসাব ছিলেন তাদের জন্য কিন্তু কিছু কিছু মানুষের জন্য অনেক সময় দেখা যায় যে তারা কোরবানি করার জন্য মন মানসিকতা থাকলেও তারা করতে পারেননি হয়তো অনেকে কোরবানির পশু খরিদ করে নিয়ে আসছেন কিন্তু কোরবানির পশু চুরি হয়ে গেছে অথবা কোরবানির পশু মরে গেছে এরকমও হতে পারে অথবা এরকম হতে পারে যে আপনি মাস আলা সম্পর্কে আগে জানতেন না যে কার কোরবানি ওয়াজিব হয়তো মাদানি চ্যানেলের প্রোগ্রামগুলো দেখে আপনার মনে হয়েছে যে আপনার মধ্যে কোরবানি ওয়াজিব ছিল কিন্তু আপনি কোরবানি করেননি সেক্ষেত্রে এখন করণীয় কী ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি ইয়ারসুনা দামাত বারকাতুন আলী মাদানি মুজাকরাতে বলেছেন আমরা ইনশাল্লাহ এ নিয়ে কিছু আলোচনা শ্রবণ করি মনর ভাই থেকে জি মনর ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল মুসলিমিন অনেক বড় একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আমাদের জন্য এই বাদও ছিল যে বাবারা কোরবানি করেছে জি পাক সবার কোরবানি কোরবানি কবুল করুন আমি এবার এগুলোকে নাজাদের উসিল হিসাবে কবুল করব কোরবানির দিনগুলোর মধ্যে যখনই মানুষের কোরবানি ওয়াজিব হয় নিসা পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় কোরবানি করা তার জন্য ওয়াজিব তো এখানে আমিন আলুসমদের কাছে প্রশ্ন করা হয়েছিল যে যদি পশু হারিয়ে যায় বা চুরি হয়ে যায় যেটা বলেন চুরি হয়ে যায় তারপরে বা পরে অনুশোচনা হলো এখন করণীয় কি কোরবানি যারা দেয় ওয়াজিব ছিল জি তো ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান এর মধ্যে সব কিছু নিয়ম কারণ আছে তো প্রথম কথা হলো যে এটা উত্তরটা শুধু এখনকার জন্য না এটা সামনে যদি আমরা স্মরণ রাখি আজকে এই নিয়ম কারণগুলো মাস আলাদা স্মরণ রাখে আগামী ঈদের জন্য পরবর্তী প্রজন্মের জন্য সব সময় কাজে লাগবে কাজে লাগবে যে যখনই কোরবানির এই দিনগুলোর মধ্যে স্মরণ হবে যে আমি তো আমার তো কোরবানি ওয়াজবে আমি তো প্রস্তুতি নেই তো কোরবানির সময় থাকা অবস্থা তাকে পশু ক্রয় করে কোরবানি দিতে হবে আচ্ছা যদি চুরি হয়ে যায় তখন সে দিনগুলোর মধ্যেই যদি হয় একটা পশু চুরি হয়ে গেল তখন তাকে কি করতে হবে যে মরে গেল তখন তাকে কোরবানি আরেকটি পশু ক্রয় করে তাকে কোরবানি দিতে হবে আচ্ছা যেটি শর্ত পাওয়া যায় যেগুলো উপযুক্ত কোরবানি সেটা সামর্থ্য থাকলে তো দেবে যদি কারো থাকে নিসাব পরিমাণ সম্পদ বা কিছু ওভার আছে এখন তারও একটা কষ্ট করে পশু ক্রয় করলো এই পশুটা চুরি হয়ে গেল ঠিক তো এগুলো একটা ভিন্ন বিষয় তো এখন যে বিষয়টা এখন তো কোরবানির সম্মতিবাদ হয়ে গেছে তো এখন কি করবে সে সেই পরিমাণ টাকা যেই পরিমাণ টাকায় সে তার ওয়াজিব আদায় হওয়ার জন্য একটি পশু ক্রয় করতে পারত সেই পরিমাণ টাকা যেটা কোরবানি করার জন্য যথেষ্ট সেটা শরীফ ফকির তাকে দিয়ে দেবে এখানে একটি ছাগলের সমপরিমাণ টাকা দিলেও জি হয়ে যাবে ওটা হয়েছে এক ভাগের যে যায় এখানে আমি একটা এক ব্যক্তির জন্য যদি ওয়াজিব হয়ে থাকে বলে থাকি মনের ভাই আমি হয়তো কোরবানির আগে যে অনুষ্ঠান আমরা করেছিলাম সেখানেও বলেছিলাম যে আমাদের সমাজে অনেকের আপনার দেখবেন জাকাত তার উপর ওয়াজিব হয়েছে তারপরে আপনার কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানি দিতে তিনি যাচ্ছেন না অথবা করছেন না দেখা যায় ঘরের মধ্যে চারজন পাঁচজন ছয়জন মানুষ তো তাদের উপর কোরবানি প্রত্যেকের উপর ওয়াজিব হয়েছে অথবা সন্তান ইনকাম করেন সন্তানের উপর ওয়াজিব এখন সন্তানের নামে দিলে মা নারাজ হয়ে যাবে বাবা বেচ বাবা নারাজ হয়ে যাবে এবছর বাবার নামে দিলাম আগামী বছর মায়ের নামে দিয়ে দিলাম এরকম হয়ে থাকে কিন্তু অখান্তরে যার উপর ওয়াজিব রয়েছে তার নামটাই দেয়া দরকার ছিল যদি না দিয়ে থাকেন তো সেটা নফল হয়ে গিয়েছে কিন্তু ওই সন্তান যে ইনকাম সোর্স ছিল যিনি টাকার মালিক মালিক নিসাব যিনি তার নাম না দেওয়ার দরুন তিনি গুণাগার হয়েছে এমনইভাবে আমাদের সমাজে অনেক মহিলা এরকম হবেন যাদের গহনা রয়েছে টাকা রয়েছে এককালীন ব্যাংকেও টাকা রয়েছে এভাবে করে কিন্তু তারা কোরবানি করেন না তারা জাকাত আদায় করেন না তো তাদের উপরও কোরবানি হওয়া তাদের তাদেরও উচিত কোরবানি দেওয়া একটা ছাগলের দাম কত হবে আপনার এখন তো কম দাম কমে গেছে ছয় হাজার সাত হাজার টাকা হাইয়েস্ট আট হাজার টাকা দাম হবে আপনার এই ছয় সাত আট হাজার টাকার কারণে আপনি কত বড় গুণাগার হলেন এবং হতে পারে এই সম্পদ এটা নিরাপদ না হতে পারে আপনার জন্য যেহেতু এর জাকাত আপনি আদায় করলেন না এর কুরবানি আপনি করলেন না তো পরামর্শ এটাই থাকবে যাদের উপরই এভাবে আপনার গহনা রয়েছে টাকা রয়েছে আপনার সম্পদ কী রয়েছে সেই সম্পদ জরুরতে জিন্দিগির মধ্যে যেগুলো রয়েছে তার চেয়ে বেশি যে সম্পদ থাকে সেই সম্পদগুলোর একটা নিসাব পরিমাণ রয়েছে ইসলামিক শেরিয়ত নির্ধারণ করেছে সেই অনুযায়ী আমরা হিসেব করে আমি যদি না পারি তাহলে কোনো সুন্নি আলিম থেকে মুফতি থেকে জেনে নেই আমরা জেনে আমরা নিজে সতর্ক হয়েছি আধু অনেক সময় দেখা যায় আল্লাহ আমরা জিজ্ঞাসা করি না কারণ কি জিজ্ঞাসা করলেই যদি ফেসে যাই ওই রকম ডায়াবেটিস চেক করছে না চেক করলেই যদি খানা বন্ধ করে দেয় ডক্টর এরকম না করে আমরা আখিরাতের কথা চিন্তা করি ইনশা আল্লাহ আল্লাহ তালা বরকত দিয়ে আপনি এবছর কোরবানি দিয়েছেন জাকাত দিয়েছেন আর জাকাতকে বলা হয় মালের ময়রা তো এগুলো আপনি বের করে দিয়েছেন ইনশাল্লাহ তালা আপনার এখন সম্পদ যেগুলো রয়েছে এর মধ্যে আল্লাহ তালা বরাকাত দান করবেন ইনশাল্লাহ তালা আর যারা আমরা কোরবানি দিতে পারিনি তারা সদকা করুন আচ্ছা এই টাকা কি দাওয়াত যাচ্ছে ফান্ডে দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে মাদানী ইসলামের মধ্যে হ্যাঁ অবশ্যই কেউ যদি চায় যে সাদকা নফল যেটাই চায় দাওয়াত ইসলামের কাছে দিতে পারবে নিঃ নির্দ্বিধায় কেননা হ্যাঁ নিঃসংকচে কেননা দাওয়াতি ইসলামের প্রত্যেকটা অনুদান আসলে দাওয়াতি ইসলামে যে নিয়ে থাকে এর পেছনে কারণ কি ইসলামের শুরুতে শুরু থেকে যদি এই পর্যন্ত আমরা দেখি ইসলামিক কার্যক্রমগুলো ইসলামিক কার্যক্রমগুলো এভাবেই হয় মুসলমানদের দান অনুদান জাকাত ফেতরা ইত্যাদি তো এগুলির মাধ্যমে তো এগুলির মাধ্যমে আল্লাহ নবী সাল আলী সাল্লাম সাড়ে বছর পূর্বে ইসলামের জন্য চেয়েছিলেন নিজের জাতের জন্য কখনো বলে না যে সিদ্দিক আকবর আমাকে এক মুষ্টি গম দাও সিদ্দিক আকবর আমাকে এটা দাও বা হে অমুক সাহাবি আমাকে এটা দাও না নবী সাল্লাল্লাহু আইলি সাল্লাম ইসলামের জন্য চেয়েছেন ইসলামের জন্য চেয়েছেন আজকে আমরা মসজিদের জন্য চাই মাদ্রাসার জন্য চাই তারপরে আমাদের যে ধর্মীয় কার্যক্রম এগুলো পরিচালনার জন্য চাই তো এটা নবী সাল্লাল্লাহু আইলি হিমসালামের মহান সুন্নাতে মোবারকা তো যেহেতু ইসলামের শুরু থেকে এ পর্যন্ত চলে আসছে তো এটাকে আমরা নিঃসংকচে আমরা এটা বলি এবং এটা এই মহান সুন্নত আদায় নিয়েতে আমরা বলি তা আপনি যে দিবেন আপনার জাকাত আর নফল এগুলি একত্র করে ফেলে না দাওয়াত ইসলামী দাওয়াত ইসলামে এটাকে বিভিন্ন ভিন্ন ভিন্ন খাতে যেটার যেভাবে সরি হুকুম সেভাবে সেটা গ্রহণ করে সেভাবেই দিনের ক্ষেত্রে ব্যবহার করে ব্যবহার করে থাকে তো সেজন্য যদি কেউ দান সাথে দান অনুদান এগুলো দাওয়াত ইসলামীকে দিতে চান দিতে পারবেন মাদানি ফান্ডে বিকাশ নাম্বার আপনারা হয়তো দেখেই থাকেন পাশাপাশি মাদানি চ্যানেলকে দিতে পারবেন ইনশাআল্লাহ তালা ইনশাআল্লাহ তালা এর মাধ্যমে সাদেখায় যা ইয়ে কাজ হবে তো আশা করি আমরা এটা কিন্তু খুবই জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার যেগুলো আমরা হয়তো অনেকে জানতাম না অথবা আমরা কেউ আবার মনে করতে পারে আমি একটা পশু খরিদ করে এটাকে জবেহে করে আমরা কি করি বিলীন করে দিই তো এই ব্যাপারে মুফতি সাহেব বলেছেন এটা করা যাবে না এর মানে টাকাই সাধেখা করে দিতাম এখন করা যাবে এখন করা যাবে না যেহেতু এটা মনে করতে পারে কাজ আদায় হয়ে যাবে তখন আমি কোরবানি দিতে পারিনি এখন পশু খরিদ করে কি করে দিই যাবে করে দিই নিজেও খাওয়া যেত অন্য কে দেওয়া যেত এখনো কি করি এই ব্যাপারে মুফতি আনিক রাম বলেছেন যে এটা করা যাবে না যেহেতু কোরবানি চলে গিয়েছে এর দামটাকে সতকা করে দিতে হবে আল্লাহ তার বোঝা তফসিক দান করুন দাড়ির ব্যাপারে আমি সুন্নাত কিছু বলেছিলেন দাঁড়িয়ে দাড়ি আমিনুল্লাহ পিতা মরহুম আব্দুর রহমান রে তার ব্যাপারে বিভিন্ন বিষয়ে কথা প্রসঙ্গ উঠেছিল আমলিয়াতের বিষয় ইত্যাদি তো সেই ক্ষেত্রে কথা উঠেছিল যে আমির আলু পিতার সম্পূর্ণ দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সন্ন্যাদ মোতাবেক তো এই দাঁড়ির বিষয় আমির আলু বলেছেন যে আমির সুন্নাত সে পূর্বে দাড়ির প্রচলনটা অনেকটাই বেশি ছিল এখন বর্তমানে এটা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে ভাবে মানুষ দাঁড়ি রেখে থাকে অনেকে হয়তো দাড়ির সম্পূর্ণ ডিটেলস জানেও না যে মনে করে দাঁড়িয়ে রাখলেই হলো এবং আমির আলো বলেছেন যে প্রায় সকল কেরাম দের দাড়ি পরিপূর্ণ ছিল এবং আলাহ রহমতুল্লাহ তাল লিখেন যে এক মুস্তির নিচে দাড়িটা দাড়ি যেগুলো হয় সেগুলো কেটে ফেলা সোনাতে মবার আর দাড়ি মুন্ডন করা অর্থাৎ একবারে দাড়ি ছেঁচে ফেলে দেয়া এক একমুষ্টিতে কম রাখা এটা হারাম গুনাহের কাজ তো কবরের মধ্যে আমরা যখন যাব কবরে কিন্তু কোনো আলো নেই বাতি নেই অন্ধকার তো কিতাবে বর্ণিত রয়েছে দাঁড়ি যদি আমার থাকে দাড়ি যদি সাদা হয় এটা কবরের মধ্যে নূর হবে ইনশাল্লাহ আজাল তো দাড়ি রেখে আমরা দুনিয়া থেকে বিদায় যেতে হতে পারি আর এতে কল্যাণই কল্যাণ অসংখ্য কল্যাণ ওলামাইকরাম দাঁড়ির বিষয়ে বলেন যে দাড়ি আসলে প্রথমত পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য সৃষ্টি করে একটি তারপরে এটা এটা এটার গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু এতটুকু যথেষ্ট আমার নবী সাল্লি হিম আসসালামের মহান সন্ন্যাদে মোবারকা নবী সাল্লি হিমুসাল্লাম দাড়িকে পছন্দ করতে রেখেছেন এবং কোনো সাহাবাই রাম থেকে এটা প্রমাণিত নেই যে তারা দাড়ি মুন্ডন করেছেন আর এক মুষ্টি থেকে কম রেখেছেন বরং এটা রয়েছে প্রায় অনেক সাহাবাইক রাম থেকে প্রমাণিত যে দাড়ি নবী সাল্লি হিমা বৃদ্ধি করার জন্য হাদিসে পাকের মধ্যে বলেছেন তো সাহাবাইকার সেটা আমল গত করেছেন আমল করে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ নবী নবীর সাল্লাম যে বৃদ্ধি করতে বলেছেন কতটুকু করব কিভাবে বলবো প্রায় দশ জন এর অধিক সাহাবাইকরাম থেকে এটা বর্ণিত রয়েছে যে দাড়ি এভাবে এক একমুষ্টি রেখে নীতিতে কেটে ফেললেন সাহাবাইকার তো এই জন্য যে বিষয়টা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বৃদ্ধি করার জন্য বলেছেন সাহাবাইকার কিভাবে বৃদ্ধি করবো সেটা আমাদের দেখিয়ে দিয়েছেন আর আমরা আমরা জানি খোলাফায় রাশিদিন সোননাথ এর উপর আমল করা ইবাদত তো আমরা ইনশাল্লাহ এভাবে দাড়িকে বৃদ্ধি করব দাড়ি রেখে নিব ইনশাআল্লাহ আজাল কারণ কবরের মধ্যে আমরা যখন যাই তখন আমাদের কিন্তু শরীরের মধ্যে অল্প সংখ্যক সুন্নতি আমরা নিয়ে যেতে পারি জুলফি চুল এটা অনেকে থাকেন যে এটা অনেকে থাকে না দাড়ি তো ইত্যাদি এভাবে আমরা যদি চাই যে আমাদের মনে করি যে আমি মুসলমান জি মুসলমানের অনেক বড় একটা কিন্তু নিদর্শন হচ্ছে ছোট করা করা এবং দাড়িকে লম্বা লম্বা বাবটি চুল রাখা টুপি পরা পাগড়ি পরা লেবাজ পরা এটা মুসলমানদের নিদর্শন তো আমরা যখন আমাদের ইন্তেকাল হয়ে যাবে তো দেখা যায় যে বিভিন্ন জায়গাতে দাড়ি নেই কিছু নেই এখন সে মুসলমান না মুসলমান না সেটাও কি তাকে করা হয়েছে করা খুব কঠিন হয়ে যায় তো দাড়ি আবার অনেকে আমরা অন্যভাবে রাখি অনেকে অনেক কাটিং করে রাখি এখান থেকে একটু রাখি আবার এদিক থেকে কেটে ফেলি অনেকে আবার ছোট ছোটো করে রাখি তো যেটা ভাই বললেন এক মুষ্টি থতনির নিচ থেকে আমরা এক মুষ্টি মেপে নেব এরপরে যে এক মুষ্টি পরে যে বাড়তি রয়েছে এই বাড়তিটুকু আমরা কাটতে পারবো তো এটা হচ্ছে পুরুষের সৌন্দর্য হচ্ছে আপনার দাড়ি আর মহিলাদের সৌন্দর্য হচ্ছে চুলকে বড় করা এখন দেখা যায় যে মহিলারা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে অনেকেই চুল কেটে ফেলে শর্ট করে ফেলে আবার পুরুষ মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে কারণ মহিলাদের তো দাড়ি নেই আল্লাহ তালা কুদ্দী মনে রাখবেন যে যদি পুরুষের দাড়ি রাখা এটা মানে ভালো হতো তাহলে মহিলাদের যেভাবে দাঁড়িয়ে উঠে না আল্লাহ প্রদত্ত কুদরতিভাবে উঠেই না তেমনইভাবে পুরুষেরও উঠতো না যেহেতু পুরুষের দাড়ি উঠছে সেহেতু বুঝতে হবে যেটা রাখার বিধান রয়েছে আর এখন সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন দাড়ি না রাখার যে কুফলগুলো রয়েছে চোখের জ্যোতি কমে যাওয়া আপনার চেহারার লবণত্ব কমে যাওয়া কানের শ্রবণ শক্তি কমে যাওয়া আরও শারীরিক শক্তি কমে যাওয়া অনেক অনেক যে ই রয়েছে এগুলো নিঃসন্দেহে আপনারা অনেকে জানেন তো সেহেতু পরামর্শটাই থাকবে যে আমরা দাঁড়িয়ে রেখে নিই আর যারা আগে কেটে ফেলেছেন অনেকের তারা তো অবাও করতে হবে যতদিন কেটেছেন অথবা এক মুষ্টি থেকে কম করেছেন সেজন্য তো অবাও করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার দাড়ি না রাখার ব্যাপারে অনেক ক্ষেত্রে মহিলারা দায়ী হয়ে থাকে ঘরের মহিলারা তার স্ত্রী বারণ করে থাকে আরে বৃদ্ধ দেখাচ্ছে বুড়া দেখাচ্ছে এখন দাঁড়ি রাখা যাবে না আবার দেখা যায় অনেকের চুল দাড়ি একটু শুরুতেই পেকে যায় এখন দাঁড়িয়ে রাখলে পাকা দাড়িটা বের হয়ে যাবে চুল তো ওটা বোঝার ই নেই আপনার কালার করে ফেলে এখন সেক্ষেত্রে অনেকে কি দাড়ি রাখতে অপারগতা প্রকাশ করে দেখুন আল্লাহ তালার দেয়া আর আল্লাহ তালা দান করেছেন চুল সাদা হচ্ছে দাড়ি সাদা অথচ আপনি দেখবেন যে যারা যত দাড়ি কাটবে তার দাড়ি তত তাড়াতাড়ি পেকে যাবে তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করি ইনশা আল্লাহ চাহে তো এর বদৌলাতে আমাদের অনেক কিছু নসিব হবে ইনশাল্লাহ এখানে একটা জিনিস চিন্তা করলে হয় যে আসলে আমি এই দাড়িটা রাখবো এ থেকে আল্লাহ আল্লাহর আসল রাজি হয় কিনা এটা যদি আমরা প্রত্যেকটা কাছে চিন্তা করি যে আমি যে এখন দাঁড়িয়ে দাঁড়ির জন্য সবাই বলছে এবং তারা ইয়াং আমরা যারা আছি দাঁড়িয়ে রেখেছি তো দাঁড়ির জন্য যখন ওলা বলে তো এটার পিছনে আল্লাহ রাস সন্তুষ্টি আছে আর না রাখার মধ্যে আল্লাহ আল্লাহ রাস অসন্তুষ্টি আছে তো যদি কেউ আপনি যেটা বলেন ঘরের বিবি মা প্রতিবেশী চাকরি বস ইত্যাদি সব কিছু চিন্তা ভাবনা আমি যেটা বলতে চাচ্ছি সব কিছু একদিকে রেখে যে তারা সবাই নারাজ আমি দাঁড়িয়ে রাখলে আচ্ছা আল্লাহ আল্লাহ রসুল খুশি দাঁড়িয়ে রাখলে তো দাঁড়িয়ে রাখলে আল্লাহ আল্লাহ রসুল খুশি আর তারা নারাজ তেমন আমরা যদি দুইটা ভাগই করে নেই এখন আমি কাকে খুশি করব আমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে তাহলে এমন শত চাকরি দেওয়ার মতো মালিক আল্লাহ তালা ক্ষমতা আল্লাহ রিজিক দেওয়া আল্লাহ রিজিক দেওয়ার মালিক এই কোম্পানি ছুটে যাবে আরেক কোম্পানির মধ্যে তাকে ডেকে নেবে এমন অনেক এখন দিনী প্রতিষ্ঠান বের হচ্ছে যেখানে চায় যে নামাজি দাঁড়িয়েওয়ালা হ্যাঁ কর্মঠ যুবক চাকরি করুক যাতে ব্যবসায় বরকত হয় তো এই জন্য যে বিষয়টা রিজিকের মালিক আল্লাহ পাক আমরা এই সন্ন্যদগুলি পালন করেই যাব একে অপরকে উৎসাহিত করি আমাদের সমাজের মধ্যে এগুলির মধ্যে রয়েছে যে কিছু অনুৎসাহিত করে তো এটা ঠিক না যেই বা যা কেউ যদি নামাজ না পড়ে শুধু দাঁড়িয়ে রাখে সে তো একটা ভালো কাজ তো করলো নামাজ পড়া গুনাহের কাজ তাকে যদি এভাবে বলি যে ভাই মাসাল্লাহ আপনি দাঁড়িয়ে রেখেছেন খুব চমৎকার দেখা যাচ্ছে তো যদি ভাই পাশাপাশি নামাজটাও কন্টিনিউ করতেন এভাবে যদি আমরা উৎসাহিত করি তাহলে দেখা যাবে যে সে এই ধরনের কাজগুলো করার মাধ্যমে সে মূল কাজগুলো সঠিকভাবে আদায় করতে আসলে মনের ভাই মেন কথা হচ্ছে মানসিকতা আপনার আমার যদি মানসিকতা ঠিক থাকে তাহলে আর কিছু না আপনি যেখানেই যাবেন এখন কোথাও কিন্তু এ ধরনের কোনো বিধিনিষেধ আছে বলে মনে হচ্ছে না কোথাও যদি থাকে আপনি বলেছেন সেখানে না করলাম নামাজ যেখানে পড়তে বারণ হবে যে চাকরিতে সে চাকরি করাও তো জায়জ নেই সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে জানতে হবে শরীয়তের বিধিনিষেধগুলো যখন আমি মুসলমান হিসাবে পালন করব তখন দেখা যাবে যে ইনশাল্লাহ তালা রহমত আপনার আমার দিকে ঢেউয়ের মতো স্রোতের মতো চলে আসবে তালা কিন্তু আপনাকে আমাকেই করতে হবে আপনি কি ডিফেন্সে হোক অথবা কোনো সরকারি চাকরি হোক কোনো বাহিনীতে হোক সেখানেও আমার জানা মতে যদি অনুমোদন নিয়ে আপনি রাখতে পারবেন এখন অনুমোদনই চাচ্ছে চাওয়া হচ্ছে না জি ঠিক না অনুমোদন চাওয়া হচ্ছে না এজন্য রাখছে না তো এগুলো তো যখন আপনি চাবেন তখন তো অবশ্যই অনুমোদন হয়ে যাবে এরকম না তো আল্লাহ তালা আমাদের বুঝার আমল কত ঠিক দান করুন এবং সঠিক এটা ইমানের দুর্বলতা যেটা মনে করি যে ইমানের দুর্বলতার কারণে আমরা এতটা ইবাদত থেকে দূরে চলে চলে আসছি আল্লাহ রসুলকে নারাজ করার মতো কাজ আমরা করছি আল্লাহ তালা আমাদের ইমানের পরিপূর্ণতা ইমানে কামেলা নসিব এজন্য ভালো পরিবেশ দরকার সে সেহেতু ভালো পরিবেশ যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ তালা আমাদের এই দুর্বলতাগুলো কেটে যাবে ইনশাআল্লাহ তালা আচ্ছা আল্লাহ সবকিছু দেখছেন এটা আমরা সবাই জানি মানি তো এই অনুভূতিটা আসলে আমাদের কাছ থেকে অনেক অংশে দূরে চলে যায় যেমন মনে করেন যে যিনি গুনাহ করে অথবা যা কিছুই করুক না কেন যা কিছু হচ্ছে না কেন সবাই আমরা বিশ্বাস করি মানি যে কেউ না দেখুক মহান আলা আমাদেরকে দেখছেন ফিরিস্তা আমাদের দু কাদে নিয়োজিত নিয়োজিত আছে তারাও দেখতে পাচ্ছে তারপরও আমরা গুনাহের কাজে শয়তান আমাদেরকে লিপ্ত করে দেয় সেটা হোক অনেক বড় জ্ঞানী হোক অনেক বড় আপনার জ্ঞানী না হতে পারে আলিম হতে পারে মোবাল্লিক হতে পারে আম পাবলিক যে কেউ হতে পারে সবার ক্ষেত্রেই এ ধরনের ই হতে পারে যে আল্লাহ তালা দিচ্ছেন তারপরেও কিন্তু আমাদের মধ্যে এই অনুভূতিটা আসে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি মানে কিভাবে নিয়ে আসা যায় অনুভূতিটা আসলে এটা আমরা তো সবাই স্বীকার করি যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার সাথী আছেন আল্লাহ আমার সাক্ষী তো এটা আসলে অজিফার মতো আমাদের চর্চা করতে হবে আমরা যেমন কোনো কিছু চর্চা করি আমাদের সব কিছু কিন্তু একটা টাইম টেবিল আছে এইভাবে আমাদের এই বিষয়টাকেও চর্চা করতে হবে আর সবচেয়ে বড়ো কথা আমরা যখন গুণা করি এই সময় কিন্তু অনেক সময় আমাদের স্মরণ থাকে অনেক সময় স্মরণ থাকে না আবার অনেক সময় স্মরণ আসলে আমাদের অনুশোচনার সৃষ্টি হয়েছে তো দেখা যায় যে পক্ষে। যুগ আমরা ইসলামের ইতিহাস যদি দেখি যে যে বা যারা আল্লাহ তালার ভয়কে অন্তরের মধ্যে স্থির করেছিলেন তারা কিভাবে করেছেন তো তাদের জীবনে যদি অধ্যয়ন করি দেখা যাবে যে তারা ওই বিষয়টাকে ওইভাবে উপলব্ধি করার জন্য যে প্রকৃত পক্ষে গুণা থেকে বেঁচে থাকে আল্লাহর ভয় ভীতি নিয়ে থাকে তার স্মরণাপন্ন হয়েছে তার সাথে গিয়ে সেটা প্র্যাকটিস করেছেন প্র্যাকটিস করতে করতে দেখা যায় তার ফয়েজ ও বরকতে তার প্রশিক্ষণ তার আমলের কারণে সেও সেটার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে কোনো কাজ করতে গেলে সে দেখা যে এটাকে সুন্নতের খেলাপ কি না এটার মধ্যে কি জায়জ যে বিষয় আছে কিনা হালাল হারামের বিষয় আছে কিনা তখন চিন্তা ভাবনা করে এই চিন্তা ভাবনাগুলি কখন আসে যখন ওই খৌফে খোদা আল্লাহ আমাকে দেখছেন এই বিষয়টা আসে তো এইভাবে কোনো ব্যক্তির কাছে গিয়ে প্র্যাকটিস করা যার ভয়ভীতি আছে তার স্বর্ণাপূর্ণ হওয়া তার থেকে সাহায্য নেয় পরামর্শ নেয় এভাবে দেখা যায় ভয়ভীতি সৃষ্টি হয় এবং গজালি রহমতুল্লাহ আলাই তিনি বলেছিলেন যে নামাজের মধ্যেই যে আমরা যে বিভিন্ন খেয়ালে চলে যাই বেখেয়াল হয়ে যায় বেখেয়াল হয়ে যায় তো তিনি বলেন তার কিতাব যদি কি অধ্যয়ন করে আসলে নিজের মধ্যে স্ক্যানিং হয়ে যায় আর কি অবস্থাটা আমাদের কি অবস্থা তো তিনি বলেন যে নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ তালা কালাম পড়ছি তাকবীর বলছি সব কিছু বলছি কিন্তু খেয়ালটা আল্লাহ তালা দিকেই নেই এটা আমাদের হয়ে যায় তো বে খেয়ালে কিন্তু আমি পড়ে যাচ্ছি মানে এগুলি জাস্ট আমার ফর্মালিটি হিসেবে আমি পড়ে যাচ্ছি তো এই ক্ষেত্রে যদি আমি স্মরণ করি যে আল্লাহ তালা আমাকে দেখছেন আমি যাতে এগুলি ঠিক মতো আদায় করি আরকান কান আহকামগুলো আমি যদি ঠিক পালন করে তখন তো গিয়ে এ ক্লাস আসে কি নাই পরবর্তীতে কবুল হবে না ভাবে আল্লাহ উপর ভরসা করতে পারি প্রথমত এটা তুমি ট্রাই করো যে তুমি আল্লাহকে দেখছো দেখছো যদি এটা না হয় কমসে কম এটা তো অনুভব করো যে আল্লাহ তো আল্লাহ তোমাকে দেখছে এই যে বিষয়টা নামাজের মধ্যে এটা আনতে হবে তো ইভাম গজালী রহমতুল্লাহ বলছেন যে এটা অনেক আমাদের আসে না তো এই কাজটা এমন করা যে মনে করা যে আমার জীবনে যে আমি কাকে ভয় বেশি দেখা যায় অনেক সময় অনেক ব্যক্তি মসজিদের ইমামকে ভয় পায় সে খুব তাকুয়াবান তার সামনে সিগারেট হাতে থাকলে পিছিয়ে নিয়ে যায় এভাবে ভয় পায় আচ্ছা অনেকে আবার অনেক ব্যক্তিকে ভয় পায় অনেক মাওলানা সাহেবকে ভয় পায় অনেকে টিচারকে ভয় ভয় পায় অনেকে মা বাবাকে ভয় পায় এভাবে তো তিনি বলেন যে যখন তুমি নামাজ পড়বা তো ওই জিনিসটা খেয়াল করো যে সে তোমাকে দেখছে সে তোমার পিছে আছে বা দেখছে এই বিষয়ে তখন তুমি কি করবে তখন তো তুমি চেষ্টা চেষ্টা করবে যে না সে তো আমার ভুল ধরবে বা সে তো আমাকে ত্রুটি দেখলে ক্ষমা করবে না ইত্যাদি ইত্যাদি বা সে আমাকে ভুলটা ধরিয়ে দিবে তাই ভুল করবো কেন এই যে সচেতনতাটা এইভাবে মানুষ কিন্তু নিজেকে সচেতন করতে পারে নামাজের মধ্যে একাগ্রতা আনতে পারে যে সে দেখছে একটা মানে মন মস্তিষ্ক একটা কাজ করে সে আমাকে দেখছে কে যাকে আমি ভয় পাই তো ইমাম গজালি রহমতুল্লাহ তা তারপরে বলছেন যে এবার তুমি তোমাকে ধিক্কার দিয়ে বলো যে তুমি যদি তার ভয়ে নামাজটার ক্ষেত্র সচেতন থাকো হ্যাঁ একাগ্র নামাজ পড়ো ভুল হলে তো সে আমাকে তার কাছে তার কাছে লজ্জিত হতে হবে তো এই সৃষ্টিকে তুমি ভয় পেয়ে যদি নামাজের মধ্যে একাগ্র চিত্ত চিত্তে নামাজ পড়তে পারো এবার চিন্তা করে এই সৃষ্টিকেও যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টা তোমাকে দেখছেন যা দেখছেন সে কিন্তু সব দেখতেও পারে না এই স্রোসটা অন্তর দেখেন বাহ্যিক দেখেন তো তার জন্য তুমি নামাজটা একাগ্র একাগ্র চিত্তে কেন পড়তে পারবে না ইমাম গাজালী রহমতুল্লাহ তালা এইভাবে বুঝেছেন যে এইভাবে হলো কল্পনা করে হলো তোমাকে সেই জিনিসটার মধ্যে কামিয়াবি আনতে হবে কামিয়াবি আনতে হবে আসলে এটা প্র্যাকটিস আপনাকে বারবার বারবার করতে হবে না হলে এটা আসবে না আপনি যখন প্র্যাকটিসের মধ্যে চলে আসবেন প্রথমত দেখবেন যে নামাজ পড়তে গেলে আসতেই থাকে এই ওয়াসুয়াসা সেই ওয়াসুয়াসা ব্যবসা করতে গেলে ব্যবসা হিসাব নিকাশ ব্যবসার মধ্যে মিলতেছে না কিন্তু নামাজের মধ্যে ঠিকই মিলে যায় মিলে যায় ফ্যামিলিগত কোনো কথা কাকে কি বলবে কোন কথার পর কি বলবে কি কথার জবাবটা কি দিবে ও সময় আসতেছে না নামাজে দাঁড়িয়ে ঠিক মতো আসতেছে তো এই যে জিনিসগুলো আপনার প্রথমত হয়তো সোয়াশাগুলো চলে আসবে কিন্তু পরবর্তীতে যখন আপনি কন্টিনিউ করবেন এবং গজলি আহমদুল্লাহ যে কথাটা বলেছেন নিঃসন্দেহে খুবই অথেন্টিক কথা আমরা যখন মসজিদে নামাজে আসি মানুষজনের সামনে কীভাবে একাক নামাজ আদায় করছি আবার যখন ঘরে একা অবস্থান করি তখন আমরা কিভাবে নামাজ আদায় করছি আমাদের রুকু সুজতী তাহালিল ইলের অবস্থা কি হয়ে থাকে মানুষের সামনে কেমন হয় মানুষের পিছনে কেমন হয় একা একা কীভাবে কেমন হয় এই জিনিসগুলো আমাদের লক্ষণীয় এবং যদি এগুলো আমাদের উপলব্ধি চলে আসে প্রথমত আপনার আসবে না আস্তে 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 আপনি শিখলেন আজকের আজকে শেখার পরে ট্রাই করলেন হলো না আবার করলেন হলো না আবার করলেন হলো না বারবার ট্রাই করেন ইনশাল্লাহ একদিন কামিয়া হবে মকসুদ পর্যন্ত আমরা পোসতে যদি নিয়ত আমাদের সাফ থাকে আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই যেখানে আমাদের চোখ পড়ে সেখানে আমরা লিখে লাগিয়ে রাখতে আল্লাহ আল্লাহ দেখছেন আমি যেখানেই বেশি আনাগোনা হচ্ছে দরজার সামনে তো বেসিনের সামনে খাবার রুমে সব জায়গায় আমরা কিছু কিছু জায়গায় আমরা লাগিয়ে রাখতে পারি প্যানাফ্লেক্স লাগিয়ে রাখতে পারি দেখবেন যে আমির আল সন্ন্যাত যিনি দাওয়াত ইস্তিনি প্রতিষ্ঠ দাবু বিলাল মোহাম্মদ ইলিয়াসাদ কাদি জামাত বরকাতর আলিয়া তিনি যখন মাদানী মুজাকরাতে আসেন তখন ওনার রুম থেকে উনি যখন আসেন তখন দেখবেন একটা বোর্ডের সামনে দাঁড়ান পেনাফ্লেক্সে দাঁড়িয়ে অনেক কিছু পড়েন ওখানে কি নিয়ত লেখা থাকে উনি এই নিয়তগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে তারপর উনি ওখানে কন্টিনিউ দাঁড়িয়ে এগুলো পড়ে তারপরে উনি বয়ানে আসেন কেননা এই নিয়তকে দিলে হাজির রেখে যখন উনি এগুলো করবেন তখন স্বভাব আরও বৃদ্ধি হয়ে যাবে আমরাও যদি এরকম আমাদের দৈনন্দিন কাজগুলো আমি যেগুলো করছি সেগুলো কে স্বচ্ছতার মধ্যে নিয়ে আসি এবং আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজ প্রথমত আমি চিন্তা করি কাজটা আল্লাহতালার সন্তুষ্টিমূলক হচ্ছে কিনা তো অন্য কোনো কাজ করতে গেলে আমি এই চিন্তা করি আল্লাহ তালা আমাকে দেখছেন সেক্ষেত্রে আমাকে অত্যাধিক সতর্কতার সাথে আমাদের পথ চলতে হবে এবং অত্যাধিক সতর্কতার সাথে কাজ করতে হবে তাহলে দেখবেন যে সকল কাজ আমাদের জন্য আসান হয়ে যাবে আমি আমার মাকে আমার বাবাকে স্ত্রীকে অন্যকে ওস্তাদকে অন্য মানুষকে ভয় করছি তো সেক্ষেত্রে আমি আল্লাতলাকে কেন ভয় করছি না এই জিনিসগুলো আমরা রুমের মধ্যে কেউ নেই কিন্তু তালা তো দেখছেন যে আমি কি করছি না করছি সেজন্য এই কাজগুলো আমরা অবশ্যই ট্রাই করব এবং আল্লাহ তালার দরবার দোয়াও করতে হবে দোয়াও করতে হবে এনশা আল্লাহ তালা আশা করি আমাদের মধ্যে ওই যে আসলে এগুলো ছোটোকাল থেকেও শিক্ষার একটা জিনিস রয়েছে আপনার সোহেল তস্তরি রহমতুল্লাহ যে মামা আমি প্রায় অনেকবার বলেছি বয়ান করেছি মামা যে অজিফা শিক্ষা দিয়ে আল্লাহ আল্লাহ মাইয়া আল্লাহ না ইলাইয়া আল্লাহ শাহিদি এ অজিফা দিয়েছিল আল্লাহ তোমাকে দেখছেন আল্লাহ তোমার সাথে আছেন আল্লাহ তোমার সাক্ষী তিনি সাড়ে তিন বছর বয়স তাকে ওজিফা দিলেন তিনি পড়লেন 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 মজা অনুভব করলেন অন্তরের মধ্যে এটা পড়ার দ্বারা ওস্তাদের কাছে গেলেন ওস্তাদ থেকে টাইম নিয়ে যে আমাকে আমি আপনার কাছে এতটুকু সময় পড়ব বাকি সময় উনি এটা জপতে লাগলেন পুরা জিন্দিগির মধ্যে জপতে লাগলেন এবং দেখা গেল যে উনি অনেক আল্লাহর আল্লাহলি হয়েছেন আমরাও ইনশাল্লাহ তালা আল্লাহ তালার দরবারে দোয়া করতে থাকি নিঃসন্দেহে আমরা গুণাগার এমন কোনো গুণা নেই যে আমার দ্বারা হয়নি তারপরেও মহান রব তালার রহমতের উপর যদি আমরা ভরসা রাখি ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ কেন বল রহমত অনেক বড় রয়েছে কখন রহমতের ঢেউ আসবে আর সেই ঢেউয়ে সকল কিছু পবিত্র করে দিবে সেটা আমরা জানি না কিন্তু রহমতের আশায় থাকতে হবে আল্লাহ তালা দরবার ভিক্ষা চাইতে হবে যখনই গুণা হয়ে যায় সাথে সাথে তওবা করতে হবে এরকম না যায় গুণা হয়ে গেছে আমার থেকে বারবার হচ্ছে তারপরও মানে ওই পথে আছি কিভাবে তবা করব না যখনই গুণা হয়ে যায় তখনই আল্লাহ তালা দরবারে তওবা করে নিই এনশা আল্লাহ তালা আল্লাহ চাহেতু আমাদের কাজগুলো আসান হয়ে যাবে আমরা কিছু কলসের দিকে যাই এরপর ইনশাআল্লাহ আমরা আবার আসবো আমাদের আলোচনাতে কিছু কল রয়েছে অভিমত রয়েছে যে কল চালিয়ে দিলাম

আপনার এই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে আমি একজন সাধারণ লোক খুব আপনি এই অনুষ্ঠান ভালো লেগেছে আমি কিছু জ্ঞান অর্জন করেছি এখানে শিখে নিচ্ছি খুব ভালো লেগেছে মার্শাল আসলে আল্লাহ তালা আল্লাহ রসুলের যখন আহকাম শুনানো হয় কথা শুনানো হয় তখন ভালো না লাগলে মনে করতে হবে যে অন্তর কলুষিত আছে অন্তরে রোগ রয়েছে ভালো লাগারই কথা মার্শাল আপনি নিজেও নিজে যেহেতু ভালো লেগেছে অপরকে দাওয়া দিতে থাকুন ইনশাল্লাহ তালা এর বদৌলতে আপনার স্বভাব হবে আর সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালার ইবাদতের ইয়াজতের মধ্যে রাখুক আমিন আমিনাম আমরা আরেকটি বিষয়ের দিকে যাব আর সেটা হচ্ছে যে আপনার এই যে আমরা লাইট ব্যবহার করি লাইট বলতে কারেন্ট ব্যবহার করি তো অনেক সময় দেখা যায় যে এগুলোর বিভিন্ন রকমের আপনার ই রয়েছে কি বলে এটাকে ইউজার রয়েছে ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র রয়েছে এক্ষেত্রে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বাদানি ফুল দিয়েছিলাম যে ইলেকট্রিক যে কোনো বস্তু আমরা যখন ব্যবহার করি সেটা হোক না কেন লাইট ফ্যান আর একটা গ্রামবাসীর জন্য বা নির্ধারিত জায়গার জন্য ট্রান্সফর্মার যে বসানো হয় তো সার্বিকভাবেই এগুলো সব কিছু আমাদের কল্যাণের জন্য আমাদের ব্যবহারের জন্য আর ব্যবহারের উপযোগী করেই করা হয় তারপরও দেখা যায় যে অনেক সময় অসতর্কতার কারণে আমাদের ফ্যান লাগিয়েছি ঠিক মতো চেক করে নিিনি যে বা কাউকে যে ভালো বিশেষজ্ঞ তাকে দিয়ে চেক করায়নি আসলে কি সব কিছু ঠিক মতো ফিটিং আছে কিনা অনেক সময় দেখা যায় এই কারণে অসতর্কতার সাথে ফ্যান ছিঁড়ে পড়ে যায় তা আমরা এটা যাচাই নিই এই জন্য অ্যাক্সিডেন্টের শিকার হতে হয় অনেক সময় লাইট দেখা যায় লাইট বাস্ট হয়ে যায় বা এটা ফিটিংয়ের মধ্যে প্রবলেমের কারণে অনেক সময় প্রবলেম হয় শর্ট সার্কিটের কারণে আপনার আগুন লেগে যায় আগুন লেগে যায় তো এইভাবে দেখা যায় যে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হয় তারপর ট্রান্সফর্মারের যে বিষয়টা এটা নির্ধারিত এলাকার জন্য নির্ধারিত ক্যাপাসিটি দিয়ে ধারণ ক্ষমতা দিয়ে এটা তৈরি করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে প্রায় অনেক জায়গার মধ্যেই কি করে সেখানে আমরা যেটা আংটা বলি এক ধরনের আংটা দিয়ে সেখান থেকে অবৈধ বিদ্যুৎ নেওয়া হয় তো দেখা যায় একটা বৈধভাবে একটা জায়গায় যদি বিশটা ফ্যামিলির জন্য বিদ্যুৎ সরবরাহ করা হয় তো দেখা যায় আরও বিশটা ফ্যামিলি অবৈধভাবে নিচ্ছে তো তো সাধারণত এটা সরকারি হিসাবের মধ্যে বা যায় যেই সংস্থা বিদ্যুৎ সাপ্লাই সাপ্লাই দিচ্ছে তাদের কাছে সেই হিসাবটা যাচ্ছে না তো তারা যেই বীজটা ঘরের বিদ্যুৎ সরবরাহের জন্য যে পরিমাণ এখানে ক্যাপাসিটি দরকার সেটা দিচ্ছে কিন্তু চুরি করার কারণে দেখা যায় সেটা ওভারলোড হওয়ার কারণে সেখানে অনেক সময় বাস্ট হয়ে যায় বা অনেক ধরনের অগ্নি আগুন লেগে যায় ইত্যাদি আমরা শুনেই থাকি দেখেই থাকি তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের এগুলো করা থেকে আমির আলিস সোনাত নিষেধ করেছেন আর মনে রাখতে হবে যে বিদ্যুৎ এইভাবে চুরি করা সেটা হোক মসজিদের জন্য হোক মাদ্রাসার জন্য হোক দিনী কাজের জন্য হোক না কেন ঈদ ঈদে মিলাদন্যবী লাইটিংয়ের জন্য বিবাহ বিবাহের অনুষ্ঠানের জন্য সকল ক্ষেত্রে এইভাবে বিদ্যুৎ যেটা ব্যবহার করা হয় সেটা অবৈধ এটা হারাম অতএব এই গুণা থেকে বাঁচতে হবে শুধু তাই না যে যে ব্যক্তি যতটুকু পরিমাণ বিদ্যুৎ অবৈধভাবে চালিয়েছে তাকে কি করতে হবে তবার সাথে সাথে ওই সংস্থার কাছে গিয়ে সেই পরিমাণ টাকা তাকে ফিরে দিয়ে দিয়ে তারপরে সেটা থেকে সে মুক্তি পাবে তো এই যে বিষয়টা কত জটিল থেকে জটিলতর হচ্ছে তো এর থেকে উচিত আমাদের ফিরে আসা এবং এখনই বিদ্যুৎ সাশ্রয় করা আর হারাম কাছ থেকে বেঁচে থাকা আসলে বিদ্যুৎ এটা তো আমাদের দেশীয় সম্পদ সেহেতু এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের আমি বলবো যে শুধু চুরি করা নয় বিদ্যুৎ যা চুরি করে আলাদা একটা ব্যাপার বাঁচতে হবেই তো হবেই পাশাপাশি আমরা এর অপচয় থেকে নিজেকে রক্ষা করি আর ঘরের মধ্যে শুধু শুধু লাইট জ্বালিয়ে রেখেছেন ওয়াশরুমে লাইট জ্বালিয়ে রেখেছেন আপনার আমির সন্নাথ একটি কিতাব লিখেছেন বিদ্যুতের ব্যাপারে এর মধ্যে লিখেছেন যে ইঞ্জিনিয়াররা বলেছেন যে ইন্ডিকেটর লাইন লাইট বলে মনে হয় ওই যে লাল লাইটগুলো থাকে বোর্ডে বোর্ডে অথবা সুইচের মধ্যে সুইচ যদি অন করা হয় চার্জারের মধ্যেও থাকে অন করা হলে ওই লাল লাইটটা চলে এর মধ্যেও জিরোমিটারের যে লাইটগুলো এর মধ্যেও কি কি হয় বিদ্যুৎ আপনার ই হয় খরচ হয় খরচ হয় বিদ্যুৎ খরচ হয় তো সেক্ষেত্রে এগুলোও বন্ধ রাখা উচিত আপনি চার্জার লাগালেন অথবা টেলিভিশন লাগালেন এমনি তো বন্ধ করে দিয়েছি কিন্তু সুইচটা বন্ধ করেনি সুইচটা বন্ধ করে রাখেন পাশাপাশি দেখা যায় কেউ ভাড়া বাড়িতে থাকে অথবা আপনি নিজে কারেন্ট বিল দিচ্ছেন না বিদ্যুৎ বিল আপনি নিজে দিচ্ছেন না এখন ইচ্ছে মতো আপনি কি চালাচ্ছেন অথবা অনেক দেখা যায় যে একটা মিটারের কিছু চার্জ থাকে এই চার্জ অথবা আপনি বিদ্যুৎ জ্বালান অথবা না জ্বালান খরচ করেন বা না করেন আপনাকে একটা মিনিমাম চার্জ দিতে হয় এখন আপনি মনে করছেন যে মিনিমাম চার্জ তো দিতে হবেই লাইট বাইরে একটা ভিতরে একটা চালাই রাখুন এরকম অনেকের মাইন্ড হয়ে থাকে তো যদি চালানো জ্বালানো আপনার এটা ই থাকে রাইট থাকে যে এটা দরকার অবশ্যই করুন আর নয়তো বন্ধ করে রাখুন মিনিমাম চার্জ নির্ধারণ করেছে এখন আপনি দিতেই হবে সেক্ষেত্রে আপনার যদি জরুরি হয় তাহলে আপনি অবশ্যই চালান জরুরি না হলে না চালাই আর সর্বক্ষেত্রে আমরা এক রুম থেকে অন্য রুমে গেলে লাইট ফ্যান বন্ধ করি ঘরের মধ্যে তো অনেকে আমরা বন্ধ করি এখন কিন্তু আল আমান আল হাফিজ আল্লাহ তালা মাফ করুক মসজিদে যখন আমরা আসি তখন এটা খুবই অপচয়ের মুসল্লি দুইজন দুইটা ফ্যানের নিচে দাঁড়িয়ে নামাজ পড়তে অথবা ঘরের মধ্যে এক রুমের মধ্যে একটাই ফ্যান পাঁচজন সাতজন বসে আছে ওখানে পাঁচটা ফ্যান লাগানো হয় না যখন মসজিদে আমরা আসি তখন আমাদের নেচার চেঞ্জ হয়ে যায় এক সাথে দুইজন দাঁড়িয়ে দুইটা ফ্যান চালিয়ে আপনি নামাজ আদায় করছেন কি দরকার ছিল একটা ফ্যান চালিয়ে তো কখনো পাঁচজন নামাজ পড়া যায় এই জিনিসগুলো আমরা কি করি আপনি মসজিদে এসে ঘুমাচ্ছেন ফ্যান চালাচ্ছেন নিষেধ রয়েছে এগুলো এখন বেচারা মসজিদের খাদিম মুওয়াজ্জিন অথবা ইমাম সাহেব কমিটির লোক যদি আপনাকে বারণ করেন তাহলে আপনি দশ কথা বেচারীকে শুনাই দেবেন হ্যাঁ মসজিদে আমিও টাকা দেই ইমামের বেতন আমিও দেই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা যে আপনি নাজায়েজ হারাম কাজ করছেন এটা তো ওয়াকফের জিনিসকে আপনি নিজ কাজে ব্যবহার করেছেন ঘুম আপনি ঘরে গিয়ে ঘুমাবেন মসজিদে কেন ঘুম এতে কাফের নিয়েতে তো আপনি ঘুমাচ্ছেন না সেটা আলাদা সাবজেক্ট তো ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো পার্সোনাল কাজ আপনি মসজিদে করছেন মসজিদে লাইট জ্বালিয়ে ফ্যান চালিয়ে তো এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকি যদিও দশজনার মাধ্যমে টাকাটা আসে কিন্তু এর হিসেব তো দিতে হবে না এই জিনিসগুলো আমরা অবশ্যই কেয়ার করব ঘরের মধ্যে এখনও অনেকটা আপনার সাশ্রয়ী হয়েছে অনেকে কেয়ার করে কিন্তু মসজিদে আসলে অথবা এমন জায়গায় আপনি গিয়েছেন যেখানে ই হচ্ছে সেখানে চলছে দিব্যি ফ্যান চলছে আরেকটু বলবো যে এক সুজের মধ্যে অনেকগুলো লাইন আমরা দিয়ে রাখি এটাও আমরা বন্ধ করে দিই এখন এখন বেশিরভাগ জায়গা মধ্যে এটা প্রচলিত হচ্ছে আচ্ছা এক সুইজের মধ্যে দেখা যায় একাধিক ফ্যান একাধিক ফ্যান এতে উপকারের পাশাপাশি অপকারে বেশি দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি একটা ফ্যান প্রয়োজন সে এখন দুইটা ফ্যানে চলছে আচ্ছা এক্ষেত্রে এক্ষেত্রে কি হয় যা বিদ্যুৎ অপচয় হচ্ছে তারপর আবার দেখা যায় অনেক সময় তারের সুইজের কারণে একাধিক জলার কারণে দেখা যায় অনেক সময় কোলাতে না পারলে তারের মধ্যে প্রবলেম দেখা প্রবলেম দেখা যায় তো এইভাবে দেখা যায় ক্ষতির সম্ভাবনা বেশ বেশি এছাড়াও এখন যেহেতু বর্ষার সিজন সেহেতু এগুলো আমরা বলে দিব যাতে করে বর্ষা যখন বৃষ্টি হয় তখন বিদ্যুতের খুঁটি স্পর্শ না করা সুইজের মধ্যে হাত না দেয়া এগুলোর প্রতি আমরা লক্ষ্য রাখব আর যখন আকাশে বিজলি চমকায় তখন আমরা ঘরের মধ্যে যে টেলিভিশন আছে এগুলো আছে এগুলো বন্ধ রাখবো বিভিন্নভাবে যেগুলো আরও অনেকগুলো সতর্কতা রয়েছে সেগুলো আমরা মেনে চলবো আল্লাহ তালা আমাদেরকে অপচয় থেকে বাঁচার তৌফিক দান করুন এবং বিশেষ করে আপনার এগুলো হয় যে বিভিন্ন খেলাধুলা হয় এলাকার মধ্যে যারা নজওয়ান তারা দেখা যায় যে ওখান থেকে লাইন নিয়ে মাঠের সাথেই খুঁটি আছে ওখান থেকে লাইন নামিয়ে আপনার ই করা হচ্ছে তো এগুলো করা থেকে আমরা বিরত থাকি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন পীর কাছে অনেক সময় দোয়া চাওয়ার ব্যাপারে কিছু বলেছিলেন বলেছিলেন তো আসলে সবাই চায় যে তার সিনিয়র যে আছে তার থেকে দোয়া নেয়ার জন্য আর আমরা তো পিতা কাছে সর্বদা দোয়া চাই কারণ পিতা মাতার দোয়া আমার ছায়ার মতো দুনিয়া ও আখেরাতে পিতা মাতার দোয়া পিতা মাতার ভালোবাসা ব্যতীত আমরা যেমন দুনিয়া আখের হাতে কল্যাণ অর্জন করতে পারে না ঠিক তেমন যে পিতামাতা হলো আমার দুনিয়াতে আগমনের মাধ্যম দুনিয়াতে কল্যাণের মাধ্যম জি আর যিনি প্রিয় মসজিদ হয়ে থাকেন যিনি আধ্যাত্মিক শিক্ষক হয়ে থাকেন তিনি দুনিয়ার পাশাপাশি তিনি পরকালে উপকার দেয়ার মতো একজন ব্যক্তিত্ব যার নির্ধারিত দেখানো পথে চলে মানুষ আল্লাহ রাসুলের পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারে তো তার থেকে দোয়া নেয়া পরামর্শ নেয়া বা তার থেকে যোগাযোগ করা প্রত্যক্ষভাবে তার সাথে যোগাযোগ রাখা এটা অতীব জরুরি তো আমির আলু কাছে এভাবে জানতে চেয়েছিলেন যে আমির আলু সারা দুনিয়ার মতে প্রায় দুইশোটি দেশের উপরে তার মরিদ তার ভক্ত তার কথা শুনে সোনার আলোকে পথ চালিয়ে নিজের জীবনকে তিনি মানুষ অতিবাহিত করছেন তো এই যে সারা দুনিয়ার মধ্যে কোটি কোটি যার ভক্ত মরিত কিভাবে তার সাথে চাই যে বাস পীর পীর সাহেবের সাথে পীর মুর্শিদের সাথে করা একটু মোলাকাত করা একটু সাক্ষাৎ করা আমি ফোন করে যাতে তাকে একটু পাই একটু বলে দোয়া করতে আপনি আশ্চর্য হবেন যে যখন আমরা বিভিন্ন জায়গায় সফরে যাই তখন অনেকেই বলে যে পিসা হুজুরের নাম্বারটা আপনি কথা বলবেন হুজুরে তো আপনার ওই যে টেলি এখন হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করছেন কিন্তু নাম্বার মুসলিমের কয়েকজনে জানেন ওইটাই জামির আল বলেছেন যে আসলে প্রত্যেকটা মরিদ এর যখনই হয় আমি স্মরণ করি দোয়া করি তাদের জন্য তাদের জন্য দোয়া করি তাদের জন্য বিভিন্ন পয়গাম পাঠিয়ে থাকি তারা শোনে দেখে তারপরে তো বলছে এটা কি যথেষ্ট নয় এটার প্রতি সন্তুষ্ট থাকা আর মিলে এটা বলেছে যে আমরা একটা সময় এমন গেছে যে আমি জোহরে মোলাকাত করতাম আসরে করতাম মাকদীপে করতাম দূর দূরান্ত থেকে হাজার হাজার ইসলামী আসতো সবার সাথে মোলাকাত করতাম কিন্তু এখন সময়টা এমন হয়ে হয়েছে যে শারীরিক দুর্বলতা পাশাপাশি সিকিউরিটি তারপরে এখন করোনা বাইরে অবস্থা এতই বেড়েছে তো যারা বিবেকবান আলহামদুলিল্লাহ তারা দূর থেকেই এটা ব্যাপারে যে বলেছেন আপনার এই জিনিসটা খুবই আমাদের জন্য মোবাইলের যারা আমরা আছি দিনের যারা খিদমত করে থাকেন সমাজ সেবক যারা হয়ে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এই আপনি যখন মানুষের সাথে মোলাকাত আমরা অনেকে আছি যে ব্যস্ত না তারপরেও আমি ব্যস্ত দেখাই কাউকে বলে গিয়ে বলো ব্যস্ত আছে এখন দেখা করবে না এখনও মোলাকাত করবে না সার ব্যস্ত আছেন হুজুরি ব্যস্ত আছেন ইত্যাদি ইত্যাদি তো আমি আমি যখন ইতে ছিলাম উনি তো সেই শুধু আপনার সাল থেকে দাবাদ ইসলামী সৃষ্টি হয়েছে এর আগে থেকেও ওনার অনেক বিন্দু ছিল এমন অবস্থা ছিলেন ওনার যে কোথাও যদি ব্যথা হতো শরীরের আর মাথা ব্যথা আছে মাথা হাত লাগালে ওনার মাথা ব্যথা ভালো হয়ে যেত এরকম মানে পুরা এলাকার মধ্যে ওনার ব্যাপারে প্রসিদ্ধ ছিল কোথাও জানাজার মধ্যে আপনার কি আমাদের সুন্নাতের হাজিরে দিতে হবে বিবাহ অনুষ্ঠানে সেখানে হাজির দিতে হবে কেউ অসুস্থ দেখা গেল যে হসপিটালে গিয়ে তাকে দম করতে হবে এভাবে করে উনি বিভিন্ন জায়গায় ভাইদেরকে নিয়ে কবর জিয়ারত কবর জিয়ারত যেতে হবে কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো সোশ্যাল ওয়ার্ক থেকে আমরা অনেক দূরে কিন্তু এই কাজগুলো কিন্তু অনেক মানে মানুষের দিন ধর্মীয় কালচারটাকে ধরে রাখার জন্য অনেক কল্যাণ বয়ানে ঠিক না তো এই কাজগুলো যদি আমরা করি মনের হয় তাহলে দেখা যাবে যে আমাদের জন্য অনেক বড় ফায়দা হবে যদি ভালো নিয়তে আর কি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করতে হবে এগুলো সুন্নতে মোবারকাও আছে অবশ্যই তো এই কাজগুলো আমরা করি আর আমি সুন্নতে যারা ভক্ত রয়েছেন মুরিদ রয়েছেন তালেব রয়েছেন যারা চান যে হুজুরের একটু আমার জন্য দোয়া করে দিক আমি তার কাছে পয়গামটা কীভাবে পাঠাবো আমি কিভাবে তার কাছে যাবো আমি কিভাবে তার সাথে কথা বলবো তো এই ব্যাপারে আমিলোচনা দিয়েই বলেছেন যে এই মুহূর্তে তো যদি আমার পুরা বিশ্বের মধ্যে যে মুরিদান রয়েছে আপনার তালিব রয়েছে সবার সাথে আমার মলাকাত করা এই মুহূর্তে আমার কাছে সব অসম্ভব একটা ব্যাপার হয়ে গেছে তো সেজন্য উনি বলছেন যে আমি সব সময় দোয়ার মধ্যে আমার মলি মুরিদ যারা রয়েছে তালিব যারা রয়েছে আমার যারা মুহিদ্বিন রয়েছে সকলের জন্য আমি দোয়া করি প্রত্যেক আশিকানের রসুলের জন্য আমিলোচনা দোয়া করে থাকেন আর একটা জিনিস মনে রাখবেন যে সামনাসামনি দোয়া চাওয়া এবং দোয়া করার যে একটা কবুলিয়াতের যে একটা আপনার স্তর পিছনে বসে অর্থাৎ গোপনে কারোর জন্য যদি দোয়া করে ফর এক্সাম্পল আমি মনোরভাই এখন দোয়া চেয়েছেন আমি দোয়া করে সামনেই এটার যে কবলিয়াতের একটা স্তর এটা হচ্ছে মনরভাই দোয়া চেয়েছেন অথবা দোয়া চাননি কিন্তু আমি পিছনে বসে অন্য সময় উনি নাই তখন দোয়া করেছি সেটা কবলিয়াতের কি স্তর অনেক উপরে থাকে এটা আপনি সব অনেকভাবে বলে থাকেন তো যারাই হুজুরের মুরিদ রয়েছেন ভক্ত রয়েছেন মাদেশ ছেলের মাধ্যমে অনেকেই চাচ্ছেন যে আমির আলি সুন্নাতের কাছে আপনাদের পয়গাম পৌঁছে যাক ওনার ইয়ে পৌঁছে যাক তো আমি পরামর্শ দিব যে আপনারা আল্লাহর অলির দরবারে আপনি হাজিরে দিতে এটা সরাসরি দেয়া লাগবে সরাসরি বলা লাগবে এরকম কিছু না আমাদের আহলে সুন্নতের আকিদা এটাই হচ্ছে আল্লাহর অলিরা কাশ দিয়ে এগুলো জানতে পারেন বুঝতে পারেন তো আপনি চক্ষু বন্ধ করুন চক্ষু বন্ধ করে আমিল সুন্নাতের কাছে হাজিরি দেন আর তার কাছে আপনি বলুন ইনশা আল্লাহ তাল্লাহ চাহে তো আপনার জন্য দোয়া করে দিবে কেন আল্লাহর উলিদের জন্য এটা কোনো ব্যাপার না আল্লাহ তালা সেই ক্ষমতা দান করেছে কি তালা দান করেছেন যেন আপনার দিলের সংবাদ জেনে যায় আল্লাহ তালা দান করেছেন আপনি বললে যেন শুনে যায় কে দান করেছেন তালা দান করেছেন সেজন্য আমরা মন না খারাপ না করে এভাবেও আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে বোঝা তো দান করুন এবং বিশেষ করে পীর মসজিদ মা বাবার কাছে দোয়া চাবো বৃদ্ধ যারা রয়েছে তাদেরকে দোয়া চাবো এবং ছোটো যারা রয়েছে ছোটো উমরে ফারুক আজম রদি আল্লাহ তাল আনহু মদিনার শরীফের ছোটো ছোটো বাচ্চাদেরকে খাবার কিনে দিতেন দিয়ে বলতেন যে উমরের জন্য মাগফিরাতে দোয়া করে আপনার ছোটো সন্তান রয়েছে তার থেকে দোয়া করান ভাতিজা রয়েছে অন্যান্য যারাই রয়েছে ছোটো বাচ্চারা তাদের থেকে দোয়া করানো ইনশাল্লাহ তালা এই দোয়াও কবলিয়াতের অনেক বড় স্তর থাকে আল্লাহ তালা আমাদেরকে আস্থানি দান করুন আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল কত দান করুন আমাদের অনেকেরই আপনার নিজের হোক আত্মীয় স্বজনের হোক বোনের হোক ভাইয়ের হোক দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ করে আর তাদের নাম রাখার ব্যাপারে আপনার অনেক বড় একটা ই দেখা যায় আগের দিনে তো এরকম প্রথা ছিল যে কোনো বুজুর্গ থেকে নাম রাখাতেন মসজিদের ইমাম থেকে নাম রাখাতেন অথবা পীরমসজিদ থেকে নাম রাখাতেন অথবা মা বাবা থেকে নাম রাখাতেন এখন কিন্তু একটা উল্টো হয়ে গেছে এখন ইউনিক নাম রাখতে হবে ইউনিক নাম রাখতে গিয়ে দেখা যায় এই নাম সার্চ করতে হবে বের করতে হবে এখন মা একটা রেখে দেয় বাবা একটা রেখে দেয় নানা একটা রেখে দেয় নানি একটা রেখে দেয় দাদা রাখে দাদি রাখে ইত্যাদি নাম অনেকগুলো হয়ে যায় যার যার মতো করে এখন কারোটা যদি ফেলে দেওয়া হয় দিল খারাপ হয়ে যায় আর আমি একটা সুন্নাদ দামাত বরকাতর আলিয়া বলে থাকেন যে আমার কাছে তো নাম রাখার জন্য অনেক বড়ো বড়ো ই চলে আসতো হুজুর নাম রেখে দেন নাম রেখে দেন আমরাও এখনও আমাদের বাংলাদেশের মধ্যে আমার কাছে প্রায়ই নাম আসে হুজুরের কাছ থেকে নাম কিন্তু আমাদের কিছু সিস্টেম আছে যারা দাওয়াত ইসলামীর জিম্মাদার অথবা দায়িত্বশীল আছেন তাদের ঘরে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাদের জন্য কি। নাম রাখার জন্য আমি আবেদন বলেন যে আমার কাছে এখনো লিস্ট এমন অনেক আসে নাম রাখার জন্য তো বলেন যে এখন এত পরিমাণে আসে যার কারণে এখন আমরা একটু ফর্মালিটি ফর্ম ফিল করতে হয় তো এই জন্য একটু কমেছে আর কি তারপর আবার অনেক সময় দেখা যায় অনেকে ইন্তেকাল করলে পয়গাম পাঠাতে হয় আর মিরাল সুন্নতে যে মোলাকাতের বিষয়টা বলতে গিয়ে বলেন যে ব্যস্ততা অনেক ব্যস্ততা অনেক লেখার কাজ রয়েছে জি অনেক ব্যস্ততা আমি বলেন যে যদি এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে দেওয়া হয় দেখা যাবে যে হাজারো পয়গাম চলে আসবে এখন সেখানেও দেখবেন আপত্তিকর কথাবার্তা থাকবে যে আমারটা শুনল আমার তারটা শুনল না না তো এই জন্য যে বিষয়টা এটা রুহানিয়াতের সংগঠন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা হক আল্লাহর ওলিরা তাদের বা তিনি ক্ষমতার মাধ্যমে যেটা পূর্বেই আলফেসাই বাবু বলেন যে আধ্যাত্মিক ক্ষমতা বলে তারা আল্লাহ তারা প্রদত্ত ক্ষমতা বলে তারা মরিদ ভক্ত অনুসারে যারা আছে তাদের জন্য দোয়া করে থাকেন এবং তাদের সমস্যাও দূর করে থাকেন এরকম একটি ঘটনা রয়েছে প্রসিদ্ধ ঘটনা আমরা জানি যে তাফসিরে কবির লেখক ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আল আলী ইনি জগৎ বিখ্যাত আলিম ছিলেন মুজাদ্দিদ ছিলেন এবং তার তাপসির পড়া যেন তেন আলিম সাহেবের কাজ নয় এটা অনেক উচ্চ মানের একটা তফসিরে কবির তফসিরে কবির তো তার বিষয়ে বর্ণিত রয়েছে তিনি এত শরীয়তের ইলিম অর্জন করেছিলেন এত জ্ঞান অর্জন করেছিলেন যে তার মধ্যে আত্মবিশ্বাসও ছিল যে শয়তান যদি তার সাথে বাহাস করে শয়তান পারবে না এমন একত্ববাদের বিষয় আল্লাহ বিষয় এরকম তো তার এলেম চর্চার জন্য অনেক বৃদ্ধি পেয়েছিল তো তার পীর সাহেব ছিল যার নাম হলো নাজিম উদ্দিন কোবরা রহমতুল্লাহ তো তিনি ইমাম ফখর উদ্দিন রাজির তা আনালে যখন সাখারাতের সময় কিছুক্ষণ সময় পরে ইন্তেকাল করবেন দুনিয়া থেকে পর্দা করবেন এই সময়ের মধ্যে শয়তান এসে তার সাথে বাহাস শুরু করল যে আল্লাহ যে এক এ দলিল চাওয়া শুরু করল তো তিনি তার সাথে দলিল দেওয়া পাল্টা দলিল এভাবে করতে করতে তো শয়তান তো ছিল মোয়াল্লিমুল মালাইকা ছিল তো সে ইমাম ফখরুদ্দিন রাজি রহমদ্দুল্লাহ দলিল দেয় আর তিনি খণ্ডন করেন এভাবে করতে করতে প্রায় ওলামাই কেনা বলেন তিনশো ষাটটা দলিল দিয়েছিল সেটা খণ্ডন করে তো এক তার মধ্যে সেই মলিনতা চলে যে আমি যাচ্ছি কি হচ্ছে কিছু তো বোঝা যাচ্ছে না তখন তার পীর সাহেব তার ওস্তাদ তার টিচার তার শিক্ষক অনেক দূরে অবস্থান করছিল এবং সে এক জায়গার মধ্যে পানির পাত্র দিয়ে লোটা বা পানির পাত্র দিয়ে অজু করছিল কিন্তু সে অজু করা অবস্থায় তার এই যে মরিদ ফখরুদ্দিন রাজির রসমতুল্লাহ তালে তার অবস্থাটা অবলোকন করছিল তো যখনই দেখলো যে অবস্থা খুবই করুণ তখন কিতাবে বর্ণিত আছে একাধিকভাবে বর্ণিত আছে যে সে কি করলো সেই অজুর পাত্রটিকে নিক্ষেপ করলো বা ওজুর পানি সেই নিক্ষেপ করলো নাজিমদিন কোবরা নাজিম উদ্দিন কোবরার রসমতুল্লাহ তালা তার পীর সাহেব মরিদ ফখর উদ্দিন রাজির রসমতুল্লাহ তাল যেখানে ছিল সেখানে নিক্ষেপ করলো তো যখনই তার উপর সে পানির ছিটা পড়লো তার মধ্যে একটা আত্ম উপলব্ধি জাগ্রত হলো এবং সে তার পীর সাহেবের দিকে যে মনোনিবেশ করলো সেই পীর সাহেবের সেই আওয়াজটা সে শুনতে পারল যে নাজিম নাজিমুদ্দিন কুপরা রহমতুল্লাহানে বলে দিলেন যে হে ফখরুদ্দিন রাজি বলে দাও বিনা দলিলে আমি আল্লাহকে এক মানি যখন এই কথাটা বলে দিলেন তো ফখরুদ্দিন রাজি রহমত উল্লাহ পীর সাহেবের সে আওয়াজ শুনে সেদিকে তাবাজ্জ দিয়ে পীর সাহেবের ফয়জানে সে শয়তানকে বলে দিলেন যে আমি বিনা দলিল আল্লাহকে এক মানে দলিল অসংখ্য আছে কিন্তু শয়তানের কাছে কোনো দলিল না বিনা দলিলে মানি তো এইভাবে যখন বলে দিল তো শয়তান ওই সময় কি করলো আফসোস করতে করতে চলে গেল তো ওলামাই কেরাম এটা বর্ণনা করে বলেন যে আসলে জ্ঞান এটা অনেক ন্যামত আল্লাহ তালার পক্ষতে কিন্তু এই যে আধ্যাত্মিক ক্ষমতা সম্পূর্ণ পীর এর ফয়জান এর মাধ্যমে ইমান হেফাজত হয় দিন ধর্ম হেফাজত হয় এবং পরকালীন কল্যাণ অর্জিত হয় নাম রাখার ব্যাপারে জি তো নাম রাখার ব্যাপারে আমির আল বলেছেন যে অনেক ধরনের নাম চলে আসে তো আমরা যখনই নাম রাখবো তখন মোহাম্মদ নাম রাখা ছেলের জন্য বরকত জি বরকতের জন্য মোহাম্মদ নাম রাখা এটা থাকবে আমরা বলি অনেকে আসল নাম ডাক নাম এবং আমাদের প্রচলিত আছে তা আমরা প্রথমে মোহাম্মদ নাম রাখ বরকতের জন্য আর কিতাবে বর্ণিত আছে মোহাম্মদ নাম রাখলে সে এর রুসিলা নাজাদ প্রাপ্ত হবে তা বিশেষ করে বুজুর্গদের নামের সাথে মিলিয়ে রাখা সাহাবাই কেরাম রয়েছেন আম্বিয়ে কেরাম রয়েছেন আউলিয়া কামলিন রয়েছে সেটা ওই যে প্রথমত নামটা মোহাম্মদ রাখা তারপর ডাকারজন ডাকারজন আমরা এটা ডাকার জন আমরা কী করবো আম্বিয়া আইলেহুমুহ সাল্লামের নাম সাহাবাই কেরামের নাম আউলিয়া কেরামের নাম এভাবে রাখা আর যদি এই না মেলে পক্ষে অর্থটা ভালো এমন একটি নাম রাখা আমির আলোচনা এই বিষয়ে অনেক বলেছেন আপনি যেটা বলে ইউনিক নাম রাখা তো সবাই চায় যে আমার যাতে আমার প্রতিবেশীর মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে আপনি এই নামটা না থাকে যদি দেখেন আমরা যখন বলি ব্যক্তিগত নাম নাম বলি মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ ওনার বাবার বাবার বাবা তারও বাবা জি বিন 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 লাগে তাদের নাম এরকম মুহাম্মদ 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 ছিল ঠিক না তো এভাবে করে তারা তাদের কি তারা তো জ্ঞানই গুণে আমাদের চেয়ে অনেক উচ্চ মর্যাদা তাদের জ্ঞানের আলোচিত হতে হচ্ছে মানুষ হচ্ছে তো আল্লাহ তালা আমাদের বোঝার আমলকে তৌফিক দান করুন এবং ইউনিকের জায়গায় আমরা অর্থবোধক এবং আল্লাহ তাআলার আহ অলিদের সাথে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে

बाबे बोदले जाई